আপনাদেরকে আমি বলবো, প্রিয় নেত্রীকে আপনারা ক্ষমতায় দেখতে চান, আপনারা আপনাদের আকাঙ্ক্ষা তিনি ক্ষমতা থাকুক, এই ক্ষমতা থাকার জন্য আকাঙ্ক্ষা, এর জন্য আকাঙ্ক্ষা শুধুমাত্র মুখে, আর এখানে হাত তোলার মাধ্যম দিয়ে আমরা ব্যক্ত করব না। আমরা মাঠে ময়দানে যাব, আপনি যাদেরকে মনোনয়ন দিবেন, 300 MP সাহেবকে মনোনয়ন দিবেন, এবং যাদেরকে মনোনয়ন দিবেন নৌকা মার্কা প্রতীকের জন্য, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, আমাদের মধ্যে চাওয়া পাওয়া থাকবে না। আপনার প্রত্যেকটি মানুষের বড় হওয়ার স্বপ্ন থাকতে পারে, এটা কোনো দোষের না, কিন্তু আপনি অপেক্ষা করতে হবে সময়ের জন্য, প্রমাণ করতে হবে। একটা সময়ের ব্যবধানে আপনারা আমরা অবশ্যই পাবো। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কখনো তো আমি কোথায়ও এক পয়সা আমাকে বলে আপনি তো কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, কখনো তো আমি নেত্রীকে একটা টাকা কখনো অপার করে উনি আমাকে বলেন নাই, উনি ডেকে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি মনের জন্য আবেদন করেছি। মন্ত্রী বানাইছে উনি আমাকে, আমাকে তো আমি তো ওনাকে ধরি নাই যে আপনি আমাকে মন্ত্রী বানান, কাউকে তদবির করি নাই, আমি জানিও না। আমি আশ্চর্যজনিত হয়েছিলাম যখন টেলিভিশনে আমার ঘোষণা দেখলাম, ভাবতাম মনে মনে আমার কাছে হোয়াট কম্পিটেন্সি ইজ মোর রিকোয়ার্ড টু বি এ মিনিস্টার, তো আমি এটা ভাবতাম, কিন্তু আমি কখনো বলি নাই। কিন্তু মাননীয় আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে স্থানীয় সরকার মন্ত্রী বানিয়েছেন, এবং এই মর্যাদাপূর্ণ আসন অধিষ্ঠিত হয়ে আপনার অবদানকে আমি একটা মুহূর্তের জন্য ভুলি নাই, আপনি সুযোগ করে দিয়েছেন এবং আমি সেটা কাজ করছি। আমি তাই আমাদের জনপ্রতিনিধিকে বলবো, আপনি প্রধানমন্ত্রী আজকে আপনাদেরকে মর্যাদাশীল আসন অধিষ্ঠিত করেছেন, মর্যাদা দিয়েছেন, মেয়ামান হিসাবে গ্রহণ করেছেন, অতএব ওনার সিদ্ধান্ত, ওনার নির্দেশনা আমাদের মানতে হবে। আমরা মাননীয় মন্ত্রীরা সংসদন সেখানে আছেন, আমি বিশ্বাস করি আপনাদের সাথে নিবিড় সম্পর্ক হওয়ার সুযোগ আছে, এবং সরকারের যে সমস্ত কর্মকাণ্ড আছে, যে সমস্ত দিক নির্দেশনা আছে, এই সমস্ত সবগুলা আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের মাধ্যম দিয়ে আমরা আমাদের আজকের উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য দেওয়ার কারণে আমরা আপনার কাছে ঋণী, এবং সেই আগামীতে আপনার সকল সংসদ সদস্যদেরকে পাশ করে আনার মাধ্যম দিয়ে আমাদের ঋণ শোধ করবো।